السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما عن أبي هريرة حدثه أنه سمع النبي صلى الله عليه وسلم يقول نصرة في بني إسرائيل أبرز وأقرع وأعمى بدا لله أن يبتليهم فباس إليهم ملكا فأتى الأبرز فقال أي شيء أحب إليك قال له الحسن وجد الحسن قد قصر الناس قال فمسحاه فذهب عنه فأعطي دورا حسنا وجلدا حسنا فقال أي المال أحب إليك قال الإبل أو قال البقر وشك في ذلك إن الأبرص والأقرع قال أحدهما الإبل وقال الآخر البقر فأعطي لك دمشرا فقال يبارك لك فيها وأعطى الأقرع فقال أي شيء أحب إليك قال شأن حسن ويذهب عني هذا قد كثر الناس قال فمسحه فذهب وأعطي شعرا حسنا قال أي المال أحب إليك قال البكر قال فأتاه بكرة حاملا وقال يبارك لك فيها وأعطى الأعمى فقال أي شيء أحب إليك قال يرد الله إلى بصره فأبصره به الناس قال فمسحه فرد الله إليه بصره قال فأي المال أحب إليك قال الغنم فأتاه شاة والدة إلى آخر الحديث الحمد لله দুদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিনের সভাপতি নাম এখানে উল্লেখ নাই, যাজ্ঞে আজকের প্রধান বক্তা হযরতুল আল্লামা মাওলানা বারকুল্লাহ বিন দুরুল হুদা আমাদের ভাই, একই সঙ্গে আমরা মানুষ, উনি মৌজুদ আছেন, প্রতি বছরে উনি এখানে আলোচনা করে থাকেন, এবছরও আসছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন।
আমার আগে আলোচনা করে গেলেন, আমার আগে আলোচনা করে গেলেন সুন্দর কণ্ঠে স্রেফ নির্ভেজাল কেতাব থেকে কথা বলে গেছেন হযরত মাওলানা আব্দুল্লাহ মুজাহিদ। আল্লাহ পাক তার জ্ঞানের পরিধি বৃদ্ধি করে এই সমাজের একজন বড় দায়ী হিসাবে কবুল করে নেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, মাইক যন্ত্রের সাহায্যে যাদের কর্ণকুহর আওয়াজ পৌঁছানো হচ্ছে, অবলা সরলা পল্লীবালা আবেদা সলিহা মুসলিমা জাকেরা সাকেরা, আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরগুজার হই, প্রশংসা করব। একজনের একটু জোরে বলেন কার প্রশংসা, আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বন্ধুগণ, যারা এখনো আসেন নাই, আল্লাহর ওয়াস্তে চলে আসেন। মাহফিল তো বারোটার পরে, খুব কষ্ট হয় শ্রোতাদের। বক্তার যত বড় ঝংকার আর যত আলোচনা গুরুত্বপূর্ণ হোক না কেন, যারা ইমানদার পরহেজগার তাদের একটা চিন্তা থেকে যায় যে ফজরের সালাত আদা করা। একটু কথা বলেন ঠিক না বা ঠিক? নফল কিংবা সন্না আদা করতে গিয়ে যদি ফরজ ছুটে যায় তাহলে বলেন তো খারাপ হবে না ভালো হবে? কাজে সেদিকে লক্ষ্য রাখবেন। বন্ধুগণ, ফজরের সালাত আদা করেছেন, জীবন আপনার ধন্য হয়েছে। ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা, ফজরের কোরআন শোনার জন্য অগণিত ফেরস্তার আগমন ঘটে থাকে। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে সমস্ত ভাই এখনো দোকান পাট নিয়ে ব্যস্ত আছেন, ক্রেতা হিসাবে এবং বিক্রেতা হিসাবে, দোকানদার ভাইদের প্রতি বিশেষ অনুরোধ, দোকানদার ভাইদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা আর নয় একটু দিনের জন্য সময় দেন, আসেন বসে যান। আপনার ব্যবসা বাণিজ্যে একটা দিনের কারণে ব্যবসা বাণিজ্যে উন্নতি দেবে। একটু জোরে বলেন কে উন্নতি দেবে ভাই? আল্লাহ দিবেন। সুতরাং একটা দিন ওই আপনার বানী ইসরাইলের মাছ ধরার মতো করে আপনি রহমত থেকে একবারে মাহরুম হবে, এটা হতে পারে না। সুতরাং বলে যাই আসুন, এখানে বসুন, আল্লাহ আপনাকে স্থায়ীভাবে একটা সমাধান করে দিবেন, ব্যবস্থা করে দিবেন, ব্যবসা বাণিজ্য করে আপনি উন্নতি লাভ করবেন। দেখা যাবে যে আপনার সংসারে আল্লাহ বরকত দিয়েছে, ছেলে মেয়েদের মধ্যে ইসলামের জ্ঞান দিয়েছে। এখনো দেখা যায় ধনী ব্যক্তি যারা তারা ইসলামের দিকে এখনো ত্বরান্বিত হয় নাই। আমিও একটা মাদ্রাসার সভাপতি হিসাবে আছি, তারপরেও দেখা যায় যে যারা গরিব টাকা দিতে পারে না তারা তাদের সন্তানকে কোরআনের পাঠশালাই দেয়। একটু আমি আপনার কাছে বলতে চাই, কোরআন তামাম কেতাবের উপরে, একটু বলতে হবে কোরআনুল কারিমের মান সব কেতাবের উপরে না নিচে? যারা চোখ করে থাকলেন তারা কি বুঝলেন জানি না। আসুন সবাই বসে যান, এখনো যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব রাহমানিয়া জালসায় এই সামিয়ানার নিচে বসে যান। আপনারা নিশ্চয়ই জানেন যে মুরগির পরের নিচে যে ডিমগুলো থাকে এ ডিম থেকেই বাচ্চা ওঠা সম্ভব, আর পরের বাহিরে যে সমস্ত ডিম থাকে এগুলি নষ্ট হয়ে যায়, বাচ্চা উঠে না। সামিয়ানার বাহিরে যারা আছেন আপনারা কি চিন্তা করছেন জানি না, আসুন সামিয়ানার ভিতরে আসেন। আর এই জায়গাটা ফাঁকা রাখছেন কার জন্য? এটা কি শয়তানের জন্য রাখছেন নাকি একটু বলেন? আগে শয়তান বসবে, আর আমরা দুর্বল চিত্রতে ইমানদার নয়, তাফসিরুল কোরআনের ব্যবস্থা করেছেন, মাহফিলের আয়োজন করেছেন, ভুল বোঝাবুঝি নিয়ে থাকলে হবে না। সবাই একটু সামনের দিকে আসুন, সবাই সামনের দিকে আসুন, যারা ফার্স্ট ক্লাস জান্নাতি হতে চান সামনের দিকে আগিয়ে আসুন। আমি একটা ঘন্টা আপনাদের কাছে আলোচনা করব ইনশাআল্লাহ। ইতিমধ্যেই আমাদের প্রধান বক্তা আসবেন, উনিও আলোচনা করবেন। দরদি ভাইরা আমার, আমাদের কিন্তু কথাটা শুনতে হবে, আমল করতে হবে। আমলের পটুলি নিয়েই আমি আপনি অন্ধকার কবরে যাব। একটু আওয়াজ ছেড়ে দিয়ে জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। মাসি কেন মনে দেখি মৌমাসি মধুতে, আরে মাসি কেন মনে দেখি মৌমাসি মধুতে, ডাবে কেন পানি হয় তরকারি কদুতে,
দুটি চোখ তিনি দেখে রাতে কেন দেখে না, আলোবানে চোখে দেখে অন্ধকারে দেখে না। ওই বাতাসটা আমার এখানে না দিয়ে অন্যদিকে দেওয়ার চেষ্টা করেন তো একটুখানি শোনেন। দুটি চোখ দিনে দেখে রাতে কেন দেখে না, আলো পানে চোখে দেখে অন্ধকারে দেখে না, হাঁস করে ফাঁস ফাঁস সাঁতার কাটে নদীতে, ব্যাং কেন ভেসে বেড়াই বানু মানুষ ভোগে সর্দিতে, তেঁতুল কেন টক হয় চিনি কেন মিষ্টি, আকাশেতে মেঘে বলে কেন হয় বৃষ্টি, লোহা কেন ভার হয় ডুবে যাই পানিতে, গাঁদা কেন ভার বই গরু কেন ঘানিতে, আম কাঁঠাল গাছে দেখি দোল খাই ঝুলিয়া, মাটির নিচে আলু পিঁয়াজ গাছ উঠে ভেদিয়া, বক কেন সাদা দেখি কাক কেন কালো হয়, মৌরের লেজে সবার তোতা কেন কথা কয়, ঠিক ঠিকই কথা বলে ঠিক ঠিক করিয়া, মাসি করে জ্বালাতন ভন ভন করিয়া, দুটি পায়ে হেঁটে চলি হাতে কেন হাঁটি না, মধু কেন সেটে খাই কদু কেন চাটি না, মহিষের চাম কেন শিং দুটো লম্বা, হাতির চোখ ছোট কেন পা চাটি খাম্বা, মাটি পেলে ধান হয় পানি ফল পুকুরে, গোতা মারে গরু মহিষ কামরাই কুকুরে, গোলো সব আল্লাহর ইচ্ছা। একটু জোরে বলেন কার ইচ্ছা, কণ্ঠ ছেড়ে দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার যারা এখনো বাইরে আছেন চলে আসেন, আমরা আল্লাহর কোরআনুল করিম থেকে আমরা কথা শুনব। এ আমার হাতে একখানা কিতাব দেখছেন, দিস ইজ দি বুক অফ আল্লাহ, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, যালিকাল কিতাবু লা রায়বা ফীহ হুদাল লিল মুত্তাকীন, এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ, একটু জোরে বলেন সন্দেহ আছে। এই কোরআন, এই কোরআনুল কারীম এখন আর বাড়িতে ধ্বনিত হয় না, বাড়িতে আর কেউ পড়তে চায় না, ছেলেও পড়ে না, সকালে উঠিয়া মোবাইলের পর্দা নিয়ে ব্যস্ত হয়ে গেল, বাড়ির বৌমাকে দেখা যায় কোরআনুল কারীম ছাড়িয়া মোবাইলের পর্দা নিয়ে ব্যস্ত হল, মারে আমার উপস্থিত ভাই সব্বার কাছে একটুখানি বলে যাই, মোবাইলের পর্দা আর নয়, সচক্ষে বাড়িতে আছে মহাগ্রন্থ আল কোরআন, চোখ দিয়ে দেখে অন্তরে চোখ দিয়া দেখে অর্থগোলন বোঝে, সুন্দর করে কোরআনুল করিম তেলাওয়াত করে তারপরে কোরআনুল করিম গবেষণা করে, ও দরদি ভাইরা আমার সনন, কাল কিয়ামতের কোটে আপনাকে ফেরেশতাদের সঙ্গী বানায়া হাসর নাসর করা হবে, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? দিস ইজ দি বুক অফ আল্লাহ, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, ইট ইজ গাইডেন্স টু গড ফিয়ারিং পিপল, যারা এই কিতাবকে ভয় করে, আল্লাহকে যারা ভয় করে তাদের কথা বলা আছে, তাদের জন্য মহাগ্রন্থ আল কোরআনকে হেদায়েত বানানো হয়েছে। আর একবার আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দরদি ভাইরা আমার, আমিও আপনাদের কাছে ওই গ্রন্থ নিয়ে আল কোরআন নিয়ে সামান্য কিছু কথা বলতে চাই। ও বন্ধু কোরাইমা বিলামি বলে গেছে আবার বলে যাই, চারটা কর্মসূচি, তিনটা কর্মসূচি আমাদেরকে গ্রহণ করতে হবে, আমার বাড়ির মধ্যে আমার পরিবারের মধ্যে তিনটা কর্মসূচি যদি থাকে তাহলে বন্ধু ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কারণ নাই, আপনার পরিবার ইসলামী হয়ে যাবে, আপনার পরিবারের মধ্যে দুঃখ থাকবে না, আপনার পরিবারের মধ্যে কষ্ট থাকবে না, আপনার পরিবারের মধ্যে শয়তান থাকবে না। ও দরবি ভাইরে সবার জন্য একটুখানি বলে যায়, আগে একটুখানি বলে যায়, সবাই একটুখানি শোনেন, আমার পদ্মা নিশিন মা ওয়া শুনলাম, বক্তৃতা শুনলাম, আমল নাই, আমলের জন্য চিন্তাও করি নাই, আমরা তো গাফিল হয়ে গেলাম, আল্লাহর দিনকে ছেড়ে আমরা বেদিন হয়ে গেলাম, মা গো
বুদ্ধিমান ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর কালাম বোঝে, দীন ইসলাম বোঝে, সুন্দর করে আমল করে যায়, রসুলের আদর্শ বাস্তবায়ন করে যায়, এই মা আপনার জীবন ধন্য হবে, আপনার জীবন ধন্য হইয়া আপনার পরিবার কোরআনুল কারীমের মেলা হয়ে যাবে। আর একবার জোরে আওয়াজ ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিনটা বিধান, তিনটা ম্যানুয়াল, তিনটা কর্মসূচি গ্রহণ করতে হবে। এক, পাঁচ ওয়াক্ত নামাজ। একটু জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? পাঁচ ওয়াক্ত নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজ খালি মহিলারা পড়বে না, আমরাও পড়বো, কি বলেন? আপনারাও পড়বেন। মা বোনদের মাসে নামাজ মাপ আছে, কিন্তু আমাদের মাসে নামাজ মাপ নাই, মা বোনদের আছে। দুই নম্বর হলো, মা বোনদের পেটে আল্লাহ সন্তান দান করেন, কিন্তু আমাদের পেটে সন্তান আল্লাহ দেয় না। একটু জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। মা বোনদের কথা বলা আছে, শিয়ানা হলে বক্ষ প্রসারিত হয়, কিন্তু আমাদের ওই সময় দাঁড়িয়ে মজগুলো গজায়, মা বোন ইমামতি করতে পারবে না মসজিদের। আল্লাহ পাক ইমামতি করার জন্য আমাদেরকে যোগ্যতা দান করেছেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। যেইখানে দুই কন্যা সেইখানে এক ছেলে আব্বা আম্মার রেখে যাওয়া সম্পদ লাভ করবে। আর একটু আওয়াজ দিয়ে জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। নেতৃত্বের ক্ষেত্রে আল্লাহ পুরুষদেরকে মর্যাদা দান করেছেন। আমরা বুঝি না, বুঝতে পারবো বন্ধু, অন্ধকার কবরে যাওয়ার পরে বুঝতে পারবো। তাই একটুখানি বলে যাই, যেখানে দুইজন নারীর সাক্ষ্য দরকার আছে, সেখানে একজন পুরুষ সাক্ষ্য দিলেই যথেষ্ট হয়ে যায়। আরো একটুখানি বলে যাই, হজ যখন করতে যাবেন, মহিলা একা হজ করতে পারবে না, মাহরাম দরকার আছে, কিন্তু পুরুষ মানুষ এদের মাহরাম দরকার নাই, একাই হজ করতে পারবে। আর কি পার্থক্য আছে? পুরুষ মানুষেরা টাকনোর উপরে কাপড় পরবে, আর নারী জাতি টাকনোর নিচে কাপড় পরবে, কিন্তু এখন ব্যতিক্রম দেখা যায়। আর একটুখানি আমি বলে যাই, ও পদ্মানিসীন মা, আপনার যদি টাকনোর উপরে কাপড় থাকে, জাহান্নামের আগুনে ওই অংশটা যা প্রকাশ পাইছে জ্বলবে। আর কি হলো মাইরা, টাকনোর উপরে কাপড় থাকলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হইবে না। আর একটুখানি পার্থক্য আছে, বেটা ঝোল যদি হয় তার নাম হয় আব্দুল্লাহ, আর হয় আব্দুর রহমান, হয় আব্দুল বাসির, হয় আব্দুল কাদের, এই রকম নাম হয়। আর মহিলাদের নাম হলো মরিয়াম, আরো নাম হলো খাদিজাতুল কুবরা, আরো হলো আয়েশা সিদ্দিকা। নামের দিক দিয়েও পার্থক্য আছে। এইবারে আকিকা দিতে যাবেন, ছেলে যদি হয় দুইটা দিবেন, আর মেয়ে যদি হয় একটা আকিকা দিবেন। আর একটুখানি পার্থক্য আছে, সেইটা হলো নারীদের ক্ষেত্রে আল্লাহ মহরনা ফরজ করেছেন, আর পুরুষের জন্য ডিমান্ড, পুরুষের জন্য ডিমান্ড নেওয়া ফরজ নয়। তাহলে কি হবে, এটা হারাম নাকি? একটু জোরে বলেন, পুরুষের ডিমান্ড নেওয়া কি? এইরকম পার্থক্য আছে। আর একটুখানি পার্থক্য আছে, একজন সক্ষমশীল পুরুষ বিবাহ করতে পারে চারজন, মহিলা নাকি চারটা বিবাহ করতে পারবে? এইরকম পার্থক্য আছে। আর একটুখানি পার্থক্য বলে যায়, মহিলা যদি মারা যায় নদীতে ফেলে দেওয়া হয়, শীত হয়ে ভেসে যাবে, আর মহিলা পুরুষ মানুষ উপর হইয়া ভেসে যাবে। এত সুন্দর পার্থক্য নির্ণয় করা হলো। এবার তিনটি কর্মসূচির কথা আমি একটুখানি বলে যাই। মা পাঁচ ওয়াক্ত নামাজ ঘোষণা হলো আল্লাহ। একটু জোরে বলেন ঘোষণা কার? আল্লাহর ঘোষণা, পাঁচ ওয়াক্ত নামাজ করতে হবে। ছেলে নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, দাদা নামাজ পড়ে, দাদি নামাজ পড়ে। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হলো সালাত বা নামাজ। যেই বাড়িতে সালাত নাই, নামাজ নাই, ওই বাড়িতে ভালো কিছু নাই, রহমত নাই। আমার আল্লাহ বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নিশ্চয়ই যাবতীয় বেহুদার কাছ থেকে নামাজ আপনাকে দূরে রাখবে, বেহুদার কাছ থেকে বিরত রাখবে, বেহুদার কাছ থেকে আপনাকে সরে রাখবে, এইটাই হলো নামাজ। ও দরদে ভাইরা আমার, কুরআনুল কারীম যদি গবেষণা করেন, কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে 9 জায়গাতে নামাজের কথা আছে, সূরা আলে ইমরানের মধ্যে 7 জায়গাতে, সূরা নিসার মধ্যে 7 জায়গাতে নামাজের কথা আছে, সূরা মাইদার মধ্যে নামাজের কথা আছে, সূরা আনআমের মধ্যে আছে, আনফালের মধ্যে আছে, সূরা আরাফের মধ্যে আছে, এরপরে সূরা আনআমের মধ্যে আছে, তারপরে সূরা তাওবার মধ্যে আছে, সূরা উহুদ, সূরা হিজর, সূরা বনি ইসরাঈল, সূরা মরিয়ম, সূরা তোহা, তারপরে সূরা হাস, সূরা মুমিনুন, সূরা নূহ, সূরা শুআরা, সূরা নবল, সূরা রম, সূরা লোকমান, সূরা ফাতির, সূরা সূরা, সূরা কাফ, সূরা তুর, সূরা নজম, সূরা কালাম, সূরা মারিজ, সূরা আনকাবুত, সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির, সূরা আলা, সূরা আলাক, সূরা বাইনা, সূরা মাউন, ছোট সূরা কাউসার, এতগুলো সূরার মধ্যে আল্লাহ পাক নামাজের ডিক্লারেশন দিয়েছেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, দুই হাত আকাশের দিকে তুলে একবার জোরে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মধ্যে মুজাহিদ ভাইরা এইখানে আছেন, একটুখানি আপনাদের কাছে বলে যাই, যারা আল্লাহকে খুশি করার জন্য এখানে বসেছে, একটু জোরে বলেন কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে। তাদের কিন্তু অতীত জিন্দেগির গুনাহের ইনশাআল্লাহ মাফ করে দিবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নিয়তটা হতে হবে একজনকে খুশি করার জন্য, একটু জোরে চিল্লা বলুন কাকে? আল্লাহ তাআলাকে। সব কিছু আছে কিন্তু নামাজে যখন সেজদায় পড়ে যাবেন তখন সুন্দর করে আল্লাহকে ডাকুন, এরপরেও হাত তুলে দোয়া করেন, ফরজ নামাজের পরেও যদি বড় বড় শাইখ বলছে হাত তুলে সম্বলিতভাবে এই সলাত অন্তে হাত তুলে সম্বলিতভাবে বেদাত ঘোষণা করছে, বলছে যে এটা আল্লাহ রসুল করে নাই তা আমরা করব না, কিন্তু না করলেও হাত তুলে তো অনেক জায়গাতে দোয়া করার প্রমাণ রয়েছে এককভাবে, যেমন বালা মুসিবত ইত্যাদি দেখা দিল, বাড়িতে দুর্ভিক্ষ না খেয়ে আসেন, আল্লাহর কাছে একটু হাত তুলতে পারেন, আমার রসুল এই দুর্ভিক্ষ মুসিবতের সময় হাত তুলে দোয়া করেছেন, ওই সময় করবেন। আহল বর্গের জন্য হাত তুলে দোয়া করতে পারেন, আহল বর্গ নামাজ পড়ে না, সন্তানাদি নামাজ পড়ে না, একটুখানি তাহাজ্জুদের নামাজ পড়িয়া কিংবা অন্য কোনো সময় হাত তুলিয়া আল্লাহর কাছে আপনি বলুন, মহান প্রতিপালক রে, আমার বিবিকে তুমি পদ্মা নিষেন বলে করে দাও। গতকাল এক মাহফিল করে যখন আমি যাচ্ছিলাম, একজন হুজুর আমাকে ধরে বলল, ইয়া হুজুর একটুখানি বলেন, আমার বিবি মাথায় কাপড় দিতে চায় না, এখন আমি কি করব? ওই বিবিকে আপনি একটুখানি বোঝান আর আল্লাহর কাছে তুলে ধরুন, রব্বুল আলামিন আল্লাহ গো আমার বিবির পর্দা দাও, সুন্দরভাবে চলার তুমি তৌফিক দাও, কুরআনুল কারীমের মহব্বতে আল্লাহ তুমি আমার বিবিকে কবুল করো। হুজুর গো আল্লাহর কাছে বললে আল্লাহই পারে আপনার বিবিকে হেদায়েত দিতে, একমাত্র হেদায়েতের মালিক হলো জোরে চিল্লা বলুন তিনি কে? আল্লাহু আকবার, জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই দোয়াটাও জানি না, হাত তুলতেও পারি না, আল্লাহর কাছে নিবেদন করতে পারি না, একটা জিনিস শুনে রাখেন রে, সেই জিনিসটা উইল, একটা জিনিস শুনে রাখবেন, আমরা আবার দোয়া করি, দোয়ার সিস্টেমটাও জানি না, দোয়া করতে হলে আগে আল্লাহর প্রশংসা, একটু জোরে বলেন কার প্রশংসা? আল্লাহর প্রশংসা করতে হবে, তারপর রসুলের প্রতি দরুদ পড়তে হবে, এই রকম করে হাত তুলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, তারপরে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার, একটু জোরে সুরে বলেন আল্লাহুম্মা আমিন।
অর্থ বুঝি না, অর্থ বুঝি না গো, অর্থ বুঝি না, জানলে ভালো হতো। তাই আবার একটু খালি বলে যাই, যখন দোয়া করব সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করব, তারপরে দরুদ পড়ব, তারপরে আল্লাহর কাছে চাইব। আল্লাহ রাসূল একজন সাহাবা দোয়া করছিল, আল্লাহর প্রশংসা করে নাই, রাসূলের প্রতি দরুদ পড়ে নাই, এই সাহাবাকে ডাক দিয়ে বলছে, সাহাবা তুমি শোনো রে, তোমার এই দোয়া করার পদ্ধতি এইটা নয়, তুমি যখন দোয়া করবে তখন প্রথমে আল্লাহর প্রশংসা করো, তারপর রাসূলের প্রতি তুমি দরুদ পড়ো, এরপরে তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ মেহেরবান তোমার দোয়া কবুল করে নেবেন। একটু আওয়াজ ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। পারি না বন্ধ, পারি না গো, আমল করতে পারি না, সুন্দর কিছু করতে পারি না, আর একটুখানি বলে যায়, ও বৌদি ভাই রে, সবচাইতে বেশি কোন জায়গাতে দোয়া কবুল হয়? আকরামু মায়া কুনুল আব্দু মির রব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসুরু দোয়া, যখন সেজদায় পড়ে যায় বান্দা তখন আল্লাহর অধিক নিকটবর্তী হয়, ওর চাইতে আর নিচে যাওয়ার কোনো রাস্তা থাকে না। ওই সময় সেজদায় পড়ে গিয়া বিশ্বনবী বলেন, তুমি বেশি বেশি করে আল্লাহকে ডাক দিবে, আল্লাহ মেহেরবান তোমার ডাকে সাড়া দিবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে কবরের কাছে গিয়ে হাত তুলতে পারবো কিনা? হ্যাঁ পারবেন, এককভাবে। রমজান মাস আসলো, ইফতারির ব্যবস্থা করে মানুষদেরকে নিয়ে চলে যাই, এরকম কিছু পাওয়া যায় না। সৌদি আরবে কয়েকটা জানাজা, মদিনা মনোমরা বাকিউল গারকাদের মধ্যে আমি দৌড়ে দৌড়ে গেলাম, দেখলাম যে বেশ কিছু লোক গেল, মাটি দিল চলে গেল, ওখানেও দোয়া করলো না। আমি আপনার কাছে এতটুকু বলতে চাই, দোয়া নাই তা নয়, কিন্তু কবরের পাশে আপনি হাত তুলে দোয়া করেন এককভাবে, তবে শর্ত হলো প্রথমে যখন কবর দর্শন করবেন তখন দোয়া পড়তে হবে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। নির্ভেজাল একটা দোয়া, সবাই তো চাই নির্ভেজাল, নিজের বিবিকে গ্রহণ করেছেন নির্ভেজাল, নিজের ছেলেকে বিবাহ দিচ্ছেন চান নির্ভেজাল, এবার বাগান আলু কিনছেন চান ওইখানেও নির্ভেজাল, জমিন কিনেছেন রে দুনিয়া কাইমের জন্য সেখানেও পেয়েছেন নির্ভেজাল, কিন্তু যখন জান্নাতের ক্ষেত্রে আপনি দাঁড়িয়ে গেছেন তখন আর নির্ভেজাল কথাটা নাই। সবার কাছে বলে যায়, এমন একটি দোয়া যেই দোয়ার মধ্যে কোনো ভেজাল নাই, দুই নম্বর নাই, যার মধ্যে কোনো ত্রুটি নাই, বিশ্বনবী শিক্ষা দিয়ে গেছেন, আমার শিখানো নয়। আল্লাহ রাসূল বলেন, এই দোয়া পড়লে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, বাবার কবর তো বাড়ির উঠানে, সবসময় কি আর হাত তোলা যায়? সম্ভব নয়। তখন কলম কবর দেখেছে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, বেশি না পারলে এতটুকু মুখস্থ করেন, হে পরকালের যাত্রীরা কবরবাসী, আমাদের পক্ষ থেকে শান্তি নাজিল হোক তোমাদের উপরে, কত সুন্দর কথা, কত সুন্দর করে আমার রাসূল শিক্ষা দিলেন। ও দরদি ভাইরা আমার, আবার মানুষ ভুল করে, অনেকে হজে যায়, যাওয়ার সময় বলে, ভাই তুমি তো হজে যাচ্ছ, আমার সালামটা রাসূলের কবরে একটু পৌঁছায় দিবেন। ওই হাজি সাহেবকে এই দায়িত্বটা দিলেন, হাজি সাহেবের খেয়াল নাই, তখন কি হবে একটু বলেন। কিন্তু আপনি নামাজ পড়ছেন, আত্তাহিয়াতও পড়লেন, আত্তাহিয়াতু লিল্লাহি والصلاه والطيبه السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله এরপরে দরুদ পড়ছেন, اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজের মধ্যে দরুদ পড়লেন, ফেরস্তারা এই দরুদ ধরে নিয়া রাসূলের দরবারে পৌঁছিয়ে দেয়। একটু জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। কারো উকালতি করতে লাগবে না, হবে না, দরুদ পড়েছেন মহব্বত আল্লাহ। একটু জোরে বলেন কার মহব্বতে। নামাজের মধ্যে দরুদ পড়লেন, ফেরস্তারা ধরে নিয়ে সোনার মদিনায় রাসূলের দরবারে পৌঁছিয়ে দেয়। আরেকবার আওয়াজ ছেড়ে দিয়ে জোরে সুরে বলেন মারহাবা। আমার দয়ালু নবী ধানে রসাবে আর আসিবে না জগতে। আমি কথাটা এই জন্য আপনাদের কাছে বলে যাই, ও দরদে ভাইরা আমার, রসুলের কথা কিন্তু আল্লাহ আল্লাহ পাকের পরপরই রয়েছে, তাই একটুখানি চিন্তা করবেন, গবেষণা করবেন, মহব্বতে একটুখানি বলে যাই। আমি আপনাদের কাছে বলতে চাই, আমার দয়ালু নবী ধানে রসাবে আর আসিবে না জগতে। আরে আমার রসুল আসবে না, কিন্তু রসুলের আদর্শ আছে, মানলে কাল কিয়ামতের কোটে আমার রসুল আমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবেন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মক্কার জমিনে কাফের কমিনে মারিবে আমার নবীকে, আমার দয়ালু নবী প্রেমে রসাবে আর আসিবে না জগতে। আদর্শ রেখে গেলেন, ওটা মানলেই কিন্তু কাম হবে। ও আমার দরদে ভাইরা, আদর্শ মানতে গিয়া আর একটুখানি কথা আমি বলে যাই, কবর দর্শন করলেন, দরুদ পড়তে পারেন, কবর দর্শন করেছেন সঙ্গে সঙ্গে আপনি হাতও তুলতে পারেন, এরপরে দোয়া পড়লেন, সালাম আগে দিয়েছেন, যেটা আগে বললাম আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা, তারপরে আপনি পড়ুন আল্লাহুম্মা ফিল্লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা, যেটা মৃত্যু ও জানাজার জন্য দোয়া ওটাও আপনি পড়তে পারেন। আব্বা আম্মার জন্য দ্বার হইছে, এবার সুন্দর করে আপনি পড়ুন রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও মাবুদ। শৈশবে আব্বা আম্মা যেমন করে মানুষ করেছিল, আমাদেরকে মানুষ করেছিল, স্নেহ দিয়েছিল, ভালোবেসেছিল, আমাদের প্রতি মহব্বত করেছিল, বাবা নাই মা নাই কিংবা মা বাবা বেঁচে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আব্বা আম্মার উপরে তোমার খাস রহমত নাজিল কর, তাদেরকে তুমি মাফ করে দাও, নেক সন্তানের দোয়া কবুল হইয়া আব্বা আম্মার কবর জান্নাতের ঘর হইয়া যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পারেন না কেন, এইরকম করে দোয়া করেন। আর কোথায় দোয়া করা যায় হাত তোলে? বৃষ্টির জন্য আপনি সম্বলিতভাবে হাত তোলেন, কোনো অসুবিধা নাই, যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেছেন। আরও আছে কিন্তু শুনে যান বন্ধুরা আমার, যখন আল্লাহর ঘর দর্শন করেছেন আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে হাত তুলে দোয়া করেছেন, এরপরে যখন সাফা পাহাড়ে গেলেন রাসূলুল্লাহ হাত তুলেছেন, মারওয়া পাহাড়াতে গেলেন আল্লাহর ঘরের দিকে হইয়া হাত তুলেছেন, আরাফার ময়দানে আল্লাহ রাসূল হাত তুলেছেন, মুজদালিফার মাঠে আল্লাহ রাসূল হাত তুলেছেন, শয়তানকে পাথর মারিয়া ছোট জমরা আর মেজো জমরা দুইখানে আল্লাহ রাসূল মক্কার দেখে মুখ করিয়া হাত তুলে নিয়েছেন। ও দরদি ভাইরা আমি তাই আপনাদের কাছে বলে যাই, ভুল আর করব না, সুন্দরভাবে ভালোভাবে যেইখানে যেইটা আমার রাসূল করেছেন ওইভাবে আমল করে চলব। আমাদের ওপর শান্তি দিবেন একজন জোরে চিল্লা বলেন তিনি কে। তিনটা কর্মসূচি, তার এক নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ। একটু জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ। বাড়ির গৃহিণী বলছে স্বামী গো ফজরের আজান হয়ে গেছে, যাও তুমি মসজিদে যাও যাও। একটা দিন বেলাল আল্লাহ রাসূলের কাছে আজানের পড়া পারমিশন নেওয়ার জন্য গেছেন, যাওয়ার পরে দেখেন আল্লাহ রাসূল সেজদায় পড়ে গিয়ে হাইরে কাঁদায় কাঁদছে।
বেলাল বলছে, হুজুর ওকাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন জাম্বিকা, আপনার তো আগের পিছনের গুনাহরাশি আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরে এত কাঁদাই কাঁদেন কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলেন, বেলাল আমি কি একজন শ্রেষ্ঠ ব্যক্তি হইব না? বেলাল তুমি শোনো, বেলাল রে আজকে যদি বেলাই আমার উপরে কোরআনুল কারিমের আয়াত নাজিল হলো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا إِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ رَبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ تُزُرْ شُرِي بَلِنْ اللَّهُمَّ آمِينَ আয়াত নাজিল হলে বেলালকে বলছে, বেলাল এই আয়াতগুলো যারা পড়ে কিন্তু আয়াত নিয়ে চিন্তা করে না তাদের জন্য বিপদ দুর্ভোগ, আমার দরদি ভাইরা আমার, তাই আপনাদের কাছে বলে যাই, বেলালকে আমার রাসূল বলছিলেন, বেলাল তুমি শোনো, এই সমস্ত আয়াত নাজিল হলো আমাকে জানানো হলো, যারা আল্লাহর কালাম পড়ে আল্লাহর কালাম নিয়ে গবেষণা করে না, থিসিস করে না, মন্থন করে না, তাদের জন্য বিরাট রকমের ভয়াবহ অবস্থা, তাদের জন্য খারাপ নোটিশ দেওয়া আছে। তাই একটুখানি বলে যাই, এই যে দেখছেন বন্ধুগণ আমার হাতে কালাম, আমার হাতে কোরআনুল কারিম, একটুখানি বলতে হবে এই কোরআনুল কারিমের মালিককে, যারা চুপ করে থাকলেন একটু বলতে হবে কোরআনুল কারিমের মালিককে, এটার নাম শুধু কোরআন তা নয়, আল কোরআনুল কারিম, আল কোরআনুল হাকিম, সামুল মাসানি কোরআনুল আযীম, আল কিতাবু মুবিন, আন-নূর, হুদান, রাহমাত, আয-যিকর, মুবারক আলী, উনাল হিকমত, এই গ্রন্থের নাম হলো আল হুকুম, মুসা মাসানি মুতাশাবিহাত, তানজিল আর-রহম, আল ওয়াহিউন, আল বাসাইর, আল হাক, আল হাদি, আল ইলম, আল বায়ান, সাদকুন আদন, মুরাদি বুশরা, মাজিনা যুবর, সুফে মুতাহারা, সুফে মারফুয়া, সুফে মুকাররামা, এই গ্রন্থের নাম হলো আল ফুরকান, আল হাদিস, এত সুন্দর কিতাব, একটু জোরে সুরে বলেন এই কিতাবের মালিক কে? তাহলে বলেছিলাম তিনটা বিষয় আপনার পরিবারের মধ্যে থাকবে, এক নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ, দুই নম্বর হলো কোরআনুল কারিম তেলাওয়াত। ও দরদি ভাইরা আমার, ছেলেও পাঠ করে, মেয়েও পাঠ করে কোরআনুল কারিম, বাবাও পাঠ করে, মাও পাঠ করে, আমার রাসূল বলেন ইন্না শাইতান ইয়া ফিররো মিম বাইতেন ইয়াকরাহু ফিহিল কোরআন, যেই ঘরের মধ্যে আল কোরআন চর্চা করা হয় ওই ঘরের মধ্যে শয়তান বসবাস করে না। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাড়ির বউ নিয়েছেন, কত কোরআন পড়তে জানে না, কি দেখে আপনি নিলেন, টাকা দেখে নিলেন না সুন্দরী দেখে নিলেন? সবচাইতে বড় সুন্দরী হলো ওই বৌমা, যেই বৌমা আল্লাহর হুকুম মানে। একটু জোরে বলেন কার হুকুম? ওই বৌমা যদি বাড়িতে আসে আপনার জীবন ধন্য হবে, তাহলে আপনাকে অজু করার পানি দেবে, গোসলের জন্য পানি দেবে, খানা পিনার সঙ্গে লইয়া শ্বশুরকে অনেক সময় মুখে উঠা দিয়ে বলবে, আব্বা আপনি তো আমার বাবার মতন, সুন্দর করে আপনি খাবেন এটাই আমি কামনা করি। শাশুড়িকে সালাম দেয়, আবার শ্বশুরকে সালাম দেয়, কত সুন্দর একটা পরিবেশ তৈরি করে। এমন ধরনের বৌমা আপনি বাড়িতে গ্রহণ করতে পারেন নাই। ও ভাইরা আমার, যেই ঘরের মধ্যে আল কোরআন চর্চা করা হয় ওই ঘরের মধ্যে শয়তান বসবাস করে না। একটু জোরে আমার ছেলে দিয়ে বলুন মারহাবা লিল্লাহে তাকবীর।
একটু আগিয়ে আসেন ভাই, পিছনের ভাইদেরকে একটু জায়গা করে দিবেন, একটু আগিয়ে আসেন, সামনের দিকে একটু আগিয়ে আসেন, মহব্বতের সঙ্গে আগিয়ে আসেন, ডবল জায়গা, ডবল কিন্তু সাক্ষ্য হবে, ডবল জায়গা কিয়ামত দিবসে সাক্ষ্য দিবে। এক জমিন বলবে আল্লাহ ও তো আমার বুকে বসেছিল, দ্বিতীয় আরেকটা জায়গা বলবে আল্লাহ ও তো আমার বুকে বসেছিল। তাহলে আমি বলছিলাম তিনটা কর্মসূচির, এক পাঁচ ওয়াক্ত নামাজ, দুই নম্বর কোরআন তেলাওয়াত, তিন নম্বর হলো সালাম। সালাম শব্দের অর্থ হলো শান্তি, একটু জোরে বলেন সালাম শব্দের অর্থ কি? শান্তি। ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে, আব্বাকে সালাম দেয়, আম্মাকে সালাম দেয়, ও দরদি ভাইরা আমার, আমার রাসূল বলেছেন হৃদ্যতা ভক্তি ভালোবাসা মহব্বত তৈরি করার মিডিয়া সেটা হলো সালাম। একটু জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। তো যেই কথা আমি বলছিলাম সেটা হলো সালাম জিন্দা আছে ওই পরিবারে কোনোদিন অশান্তি থাকতে পারে না। আরেকবার জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধগণ আসুন এক এক করে আপনাদেরকে নিয়ে সামনের দিকে একটুখানি যাই। এই যে দৃষ্টিতে দেখছেন বিশাল আসমান, একটু বলেন তো দেখি আসমানের মালিক কে? আর একটু জোরে বলেন জমিনের মালিক কে? তাহলে সবকিছু আল্লাহ। আপনার আমার মালিক জোরে বলেন কে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? এই যে সূরা, সূরার মধ্যে বলা হলো কোন সূরার মধ্যে? আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ও তুমি কি দেখো নাই আমি তোমাকে দুটা চোখ দিয়েছি? একটু লক্ষ্য করে দেখেন এই দুইটা চোখ কিন্তু আলো না পালে দেখে না। অমাবস্যা রাতের দিকে লক্ষ্য করে দেখেন দুই চোখ দেখে না, কিন্তু আবার টস মেরেছেন, যতদূর টসের আলো যায় ততদূর পর্যন্ত চোখও দৌড়াই। একটু জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ক্যাপাসিটি দিয়ে দুই চোখ তৈরি করেছেন, একটু জোরে বলেন কে? আল্লাহ বলেন একটা তোমাকে জিহ্বা দিলাম। একটু খেয়াল করেছেন জিহ্বা যদি না থাকে কথা বলতে পারতেন না, জিহ্বা না থাকলে বন্ধ আপনি স্বাদও গ্রহণ করতে পারতেন না। জিহ্বা যদি না থাকত দুই পাটি দাঁতের মধ্যে খাদ্য সাইজ করে দিত কে? এই দায়িত্বটা হলো জিহ্বার। এত সুন্দর করিয়া আমি বলছিলাম তাম বিশ্বের বৈজ্ঞানিক যদি এক হয় সব কিছু তৈরি করতে পারে কিন্তু একটা জিহ্বা তৈরি করতে পারে না। তাহলে শুনে রাখেন ভাইরা ভাব, এত সুন্দর করিয়া একটা জিহ্বা তৈরি করলেন অতুলনীয়। গরিব হোক আর ধনী হোক এত সুন্দর জিহ্বা যার দাম, যার অমূল্য সম্পদ, যার দাম দিয়ে ক্রয় করা যায় না, এত সুন্দর জিহ্বা তৈরি করেছেন জুরি সিল্লা বলন কে? এত কিছুর পর এই জিহ্বা দিয়া আল্লাহকে কেন আমরা ডাকতে পারি না? ও বন্ধু রোজার মাস আসতেছে, একটা কথায় আপনাদেরকে বলিয়াম, আমি একটু সামনের দিকে যাইব ইনশাআল্লাহ। রমজান মাস আসতেছে, একটা জিনিস শুনে যান, আমার রাসূল বলে এজা দাখাল রমাদান, যখন রমজান মাস চলে আসে একটু ভালো করে শুনে যান, যারা আছেন রে সবার জন্য বলে যাই, এজা দাখাল রমাদান, যখন রমজান মাস প্রবেশ করে, ফতিহাত লাগু আবু 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 সামা, আসমানের দরজা খুলে যায়, এক নম্বর দরজা খুলে যায়, দুই নম্বর দরজা খুলে যায়, তিন নম্বর দরজা খুলে যায়, চার পাঁচ ছয় সাত তামাম দরজা খুলে গিয়া আপনার নিবেদন ফরিয়াদ সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। একটু জোরে শুনি বলেন সুবহানাল্লাহ। আর একবার কথা বলে শুনে রাখেন ভাইরা আমার, রমজান মাস আসতেছে এই জন্য আপনারা খুশি না বেজা? অন্তরের অন্তঃস্থল থেকে আবার বলতে হবে রমজান মাস আগমন করছে, এই জন্য একটু জোরে সুরে বলেন আমরা খুশি না বেজা? ভাইরে রমজান মাস যখন আসে বললে কাত আবু আবা জাহান্নাম, জাহান্নামীর দরজা বন্ধ করে দেওয়া হয়, কবরবাসী আরাম পেয়ে যায়। রমজান মাস যখন যায় কবরবাসী রোদন করতে থাকে, কাঁদতে থাকে, আর বলে আল্লাহ যদি এই রমজান মাস কি আমার পর্যন্ত লম্বা হইত, এমন ধরনের পরিবেশ সবার জন্য আসবে। তাই বলেছিলাম যতদিন দুনিয়ার লোকে আছি আমরা রমজানের দায়িত্ব পালন করব। ও ভাইরা আমার রমজানের রোজার দ্বারা
আল্লাহ আপনাকে পোত পবিত্র করতে চান, গুনাহ রাশি মাফ করতে চান। আমার রাসূল বলেন, যেই ব্যক্তি রমজানে রোজা রাখে তার অতীত জিন্দেগির গুনাহ রাশি আল্লাহ মাফ করে দেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ, আর একবার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন মারহাবা। ভাইরে এখন একটা দল দেখা যাচ্ছে আহলুল কোরআন বলে তারা দাবি করছে, তারা কোরআন মানে না, হাদিস মানে না, তাদের জানাজার দরকার নাই, বিবাহের জন্য কালেমা এটাও দরকার নাই, অনেক কিছু দরকার নাই, তাদের রুকু সেজদা কেমন করবে, তার তসবিহ গুলো করবে তারও কোনো দরকার নাই। ওই সমস্ত দল বলছে এখন আর পাঁচ ওয়াক্ত নামাজের দরকার নাই। একটু জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ, একটু বলেন আল্লাহ আমাদেরকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন কয় ওয়াক্ত। আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে তাকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলো। নামাজ লইয়া যখন সাক্ষাৎ হলো মুসা নবীর সঙ্গে, মুসা নবী বললেন ও মুহাম্মদ, আপনার উম্মত তো 50 ওয়াক্ত পাইবে না, একটু আল্লাহর কাছে যান। ওখানে গিয়ে নামাজটা কমায় নিয়ে আসেন। ওইখানে যখন যাওয়া হলো, কিছু নামাজ কমিয়ে দেওয়া হলো, আবার মুসা নবীর সঙ্গে দেখা হয়। মুসা নবী বললেন এটাও পারবে না, আবার তুমি যাও আল্লাহর কাছে, এবার যাওয়া গেল আরো কিছু মাফ করে দেওয়া হলো, তৃতীয়বার যাওয়া গেল। এই সময় আল্লাহ বললেন পাঁচ ওয়াক্ত সালাত, হিয়া খামসুন ওয়া হিয়া খামসুনা, শুনে রাখো রে আরবে মুহাম্মদ, একটুখানি শুনে রাখো, এই পাঁচ ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য থাকলো। উম্মতে মুহাম্মাদে যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, তাদের আমল নামায় 50 ওয়াক্ত সালাতের নেকি দেওয়া হবে। তাহলে আপনার আমল নামায় 1000 নেকি দেওয়া হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে রাখেন, আপনার পরিবারের ছেলে যেন বেনামাজি না থাকে, রমজান মাসে দিনের বেলায় খাবে, হারাম যেন না খায়, সেই দিকে একটুখানি লক্ষ্য রাখবেন। আপনার যুবতী মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিবে কিংবা ম্যাট্রিক পরীক্ষা দিবে, পরীক্ষার সুবাদে এই যুবতী রমজানে রোজা থাকবে না, আপনাকে কে হুকুম দিল এ রমজানে রোজা থাকবে না, এটা কোনোদিন হতে পারে না। লেখা পড়া করছে, হাদিস কোরআন পড়ছে, ওই রোজা থাকার জন্য, সিয়াম পালন করার জন্য, আর পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার জন্য, কিন্তু মা আপনার মেয়েটা নামাজ পড়বে না, সিয়াম পালন করবে না রমজান মাসে, এইরকম অসভ্য শিক্ষার কোনো প্রয়োজন নাই। যুবতী যখন হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, ছেলের কথা একই বিধানের কথা বলে গেলাম, আর একটা কথা আমি না বললেই পারি না, একটুখানি শুনে যান। মানুষ নামাজ পড়ে তারপরে মানুষ খারাপ কাজ করে, মানুষ কোরআনুল কারীম পড়ে তারপরে দাগাবাজ দেখা যায়, মানুষ হইয়া মানুষকে হত্যা করে, কত রকমের কি করে যায়, একটুখানি না বললেই হইবে না, একটু বলেই যাই। দরদি ভাইরা আমার শুনে রাখেন, যেই ব্যক্তি মারা গেছে তার মধ্যে তিনটা বিষয় নাই। একটু জোরে বলেন কয়টা বিষয় নাই? লাশ পড়ে আছে, তিনটা বিষয় থেকে মুক্ত। আমার রাসূল বলেন মাম্মা তাওয়াহা বারিয়ুম মিন সালাসান, এই ব্যক্তি মারা গেল, এই ব্যক্তির মধ্যে তিনটা বিষয় নাই, তিনটা বিষয় যদি না থাকে রাসূল বলেন দাখালাল জান্নাতা, এই ব্যক্তির ঠিকানা আল্লাহ জান্নাতে করে দিবে। একটু জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনটা বিষয় কী কী একটু শুনে যান। এক নম্বর হলো ওয়ালকেবের, এই ব্যক্তির মধ্যে অহংকার নাই, অহংকার এটা হলো আল্লাহর ভূষণ, আল্লাহর ভূষণ নিয়ে টানাটানি চলবে না, জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে যেই ব্যক্তি মারা গেছে এই ব্যক্তির মধ্যে অহংকার নাই। দুই নম্বর হলো আল গোলল, এই ব্যক্তির মধ্যে প্রতারণা নাই। তিন নম্বর হলো আদ্দাইন, এই ব্যক্তির মধ্যে ঋণ নাই।
আবার ভালো করে শুনে যান, নামাজ পড়েছেন অহংকার আছে জাহান্নামে যাওয়া লাগবে, নামাজ পড়েছেন মসজিদ মাদ্রাসা সমাজের টাকা খেয়ে তসরুফ করে দিয়েছেন জাহান্নামে যাওয়া লাগবে, নামাজ পড়েছেন ঋণের বোঝা নিয়ে কবরে যাচ্ছেন জাহান্নামে যাওয়া লাগবে। তাই বলে যাই, যার মধ্যে অহংকার নাই, যার মধ্যে খিয়ানত নাই, যার মধ্যে ঋণ নাই, রাসেল আমার বলেন দাখালাল জান্নাতা, এই ব্যক্তির ঠিকানা আল্লাহ জান্নাতে করে দেবে। ভাই ভাই আসল জিনিসটা ধরে নেবেন, তাহলে জীবন ধন্য হবে, নইলে কিন্তু নয় অশান্তির মধ্যে পড়তে হবে। আল্লাহর দাসত্ব করি না, আল্লাহকে ডাকতে জানি না। আজারবাইজান একটা দেশ, ওই দেশে মুসলমান এক নার্সারিতে আজান যখন হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে ফুল ফুটে যাচ্ছে, এক প্রকার ফুল, এর নাম দিয়েছে আজান ফুল। একটু আওয়াজ ছেড়ে দিয়ে জোরে বলেন মারহামা। আজান ফুল, আজান হলেই ফুল ফোটে। বিজ্ঞানীরা সেখানে বিভিন্ন রকমের হারমোনিয়াম নিয়ে গেল, আজানের মতো শব্দ করে কিন্তু ফুল ফোটে না, আজানের সময় ছাড়া মসজিদের ডাক ছাড়া ওই ফুল ফোটে না। কত মানুষ আজান দেয়, কত হাফিজ আজান দেয় পরীক্ষা করার জন্য, কত কারি সাহেব আজান দিল কিন্তু ফুল ফোটে না। যখন জোহরের আজান হয়, আসরের আজান হয়, মাগরিব এশার আজান হয়, আল্লাহর হুকুমে ওই ফুলটা ফুটে যায়, আল্লাহর প্রশংসা করে, একবার দুই হাত আকাশের দিকে তুলে ঝুলে বলেন মারহাবা। কেন পারেন না ভাইরা আমার? 1979 সালে তিনজন ভদ্রলোক, একজনের নাম হলো নীল আর্মস্ট্রং, দ্বিতীয় জন হলো মাইকেল কলিন্স, তৃতীয় জন হলো এডওয়ার্ড ওয়ার্ডেন, তিনজন মহাকাশ পাড়ি দিয়ে সাদের দেশে যাবেন। যাওয়ার সময় কোরআনুল কারিমের কিছুটা সাহায্য নিলাম, আর কিছুটা শুনেছে আমার রসুলের হাতের ইশারায় আকাশের চাঁদ নাকি দ্বিখণ্ডিত হয়েছিল, এইটা সাদের বুকে আছে কিনা। নীল আর্মস্ট্রং ধুত্তর মানুষ, একজন বিচক্ষণ ব্যক্তি, একটুখানি বলল আমি পরীক্ষা করে দেখব। নীল আর্মস্ট্রং যেই জানে আকাশের বুকে যাবেন, তার নাম হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-তে ভর করেছে পৃথিবীর সমস্ত দেশের পতাকা, এই বিমানে নেওয়া হয়েছে, একটা দেশের পতাকা নেওয়া হয় নাই। ওই পতাকার নাম, ওই পতাকায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পতাকাকে শুধু মাত্র বাদ দেওয়া হলো, সমস্ত দেশের পতাকা, একটা দেশের পতাকা নেওয়া হয় নাই। এখন বটন ক্লিক করা হচ্ছে কিন্তু বিমান স্টার্ট লাইন না। এবার পাইলট বলছে পরীক্ষা করা যায়, মুসলমানদের পতাকা নেওয়া হয় নাই, আল্লাহ কি বাধাও থাকতে পারে? এইবারে পতাকা নিয়ে সে যখন আশ্রয় করানো হলো বিমানে, এইবারে বটন ক্লিক করতে না করতে মারমার করে বিমান স্টার্ট লইয়া আকাশের বুকে উড়ে উঠেছে। একবার জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নীল আর্মস্ট্রং যখন চলে গেলেন চাঁদের বুকে, যাওয়ার পরে উনি প্রথম পা দিলেন 1979 সালে জুলাই মাসের 11 তারিখে বেলা 12:17 এই সময় পা দিয়ে বলছেন, ওয়ান স্টেপ ফর ম্যান, এক জায়ান্টলি ফর ম্যান কাইন্ড, আমার জন্য ক্ষুদ্রতম এক বিষয় হলেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয় একটা বিরাট, তাদের জন্য বিরাট শিক্ষণীয় বিষয় রয়েছে। উনি এখন দেখলেন ইকটিক একটা অদ্ভুত রকমের শব্দ শোনা যায়, এই শব্দটাকে রেকর্ড করে নিলেন, এর মর্মার্থ উনি খুঁজে পেলেন না, চলে আসলেন এইবারে বাংলা, এবারে আমেরিকার বুকে উনি চলে আসলেন। আসার পরে এক সফরে আসছেন, এক সেমিনারে মিটিং করার জন্য মিশরে আসছে, আসার পরে এখানে বলল ইকটিক, মসজিদের আজান হয়ে গেছে। এই সময় উনি বললেন ইকটিক, এটা আবার কি শব্দ শোনা যায়? রেকর্ডটা ছেড়ে দিলেন চাঁদের বুকে, ওই রেকর্ডের সঙ্গে মিশরের মুয়াজ্জিনের কণ্ঠ হুবহু মিল আছে। একটা ভ্যান চালককে জিজ্ঞাস করলেন কিসের শব্দ শোনা যায়, তে বলছেন মসজিদের মুয়াজ্জিনের কণ্ঠ শোনা যায়। নীল আর্মস্ট্রং বললেন চাঁদের বুকে এটা আমি শুনে আছি, কোথায় আছে মুসলমানদের ইমাম, সেখানে আমাকে নিয়ে চলো। গোসল করে নিল, কালেমায়ে শাহাদত পড়িয়া নীল আর্মস্ট্রং মুসলমান হয়ে গেল। একটু জোরে আমার ছেড়ে দিয়ে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর।
আপনি পারেন নাই, নামাজ পড়তে গিয়ে সুরার অর্থ আপনি জানেন না, সুরা ফাতিহা পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রেজ বি টু আল্লাহ লর্ড অফ দি ওয়ার্ল্ড, তমাম প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি হলেন জগৎসমূহের রব। একটু জোরে বলেন, জগৎসমূহের রব কে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? অর্থ বুঝি না, গন্ডমর ঘর মতো আমরা হয়ে গেলাম রে ভাই। আর রহমানির রহিম, দি বিলিভিস ইন দি মার্জেবল, আল্লাহ হলেন করুণাময়, তিনি আল্লাহ হলেন দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, আনার অফ দি ডে অফ জাজমেন্ট, কিয়ামত দিবসের মালিক হলো আল্লাহ। একটু দুই হাত আকাশের দিকে তুলে একবার সাক্ষ্য রাখবেন ভাই, বলেন কিয়ামত দিবসের মালিক কে? আরো জোরে বলেন কিয়ামত দিবসের মালিক কে? হাইরে হাত সবাই নামাইবে নামাজের মধ্যে, বান্দা এত সুন্দর করে পড়ে, বান্দা তার অর্থ জানে না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দি অ্যালোন উই ওয়ার্শিপ, দি অ্যালোন উই আস্ক ফর হেল্প, শুধুমাত্র কেবলমাত্র আমরা ইবাদত করি। একটু জোরে বলেন কার? আল্লাহ। কথা বলতে হবে, জানতে হবে ভাইরা, আর এখানে সুন্দর করে আপনি দোয়া করছেন, দুটা ভাগে ভাগ করা হয়েছে, ডিভাইডেড করা হয়েছে, বলা হয়েছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ গো ইবাদত করি শুধুমাত্র তোমার, আর সাহায্য চাই তোমার কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শো আস দি স্ট্রেট পথ, আল্লাহ গো তুমি সরল পথে কোরআনুল কারীমের পথে আমাদেরকে পরিচালিত কর। তারপরে বলা হলো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথে আল্লাহ যাদের উপর তোমার অনুগ্রহ নাজিল হয়েছে, আবু বকর ওমর ওসমান নবী মুহাম্মাদের পথে আল্লাহ তুমি পরিচালিত কর, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, সবাই বলেন আমিন। ওদের পথে নয় যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে, আবু জাহেল, ফেরাউন ইত্যাদি, এদের পথে নয় আল্লাহ গো তুমি মোহাম্মদ, আবু বকর, ওমর, এদের রাস্তায় পরিচালিত কর। বান্দা তখন বলে আমিন, এই মিনতি আল্লাহ তুমি কবুল কর। এইটা হলো সুরাই ফাতিহার অর্থ, কত সুন্দর করে বলা হয়। আরো একটি সুরা রে, ছোট্ট সুরা কোরআনুল কারীমের মধ্যে তিন আয়াতে কারিমা বিশিষ্ট, তিনটা সুরা রয়েছে, যেমন সুরাই নসর, যেমন সুরাই আসর, সুরাই কাউসার, এই তিনটে সুরা তিন আয়াতে কারিমা বিশিষ্ট, আর সুরাই ইখলাস চার আয়াতে কারিমা বিশিষ্ট। কত সুন্দর করে এখানে বলা হলো, কুল হুয়াল্লাহু আহাদ, সে হি ইজ আল্লাহ দি ওয়ান, আল্লাহ হলেন এক। একটু জোরে বলেন আল্লাহ কয়জন ভাই? আরো জোরে বলেন আল্লাহ ক? ওই আল্লাহ গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে, এই দুনিয়াতে মনে করলেন নামাজ পড়ব, আর কিছু করব, ইসলামী আন্দোলন করব নাম, কোরআনের সপক্ষে কথা বলব নাম, শুনে রাখেন গো, আপনার কর্মে মোহর মেরে দেওয়া হবে, অন্ধকার কবরে আপনি গিয়েছেন, এখানেও আপনাকে জিজ্ঞাসা করা হবে, ফায়াকুলানি লাহুমা রব্বুকাম, হে কবরবাসী তুমি বলো তোমার রব কে? দুনিয়াতে তুমি রুবুবিয়াতের কাজ করো নাই, আল্লাহকে ইলাহ বলে তুমি কাজ করো নাই, আল্লাহকে তুমি আল্লাহ বলে পরিচয় দাও নাই, আজকে অন্ধকার কবরে গেছ, এখানে তোমার আর কোনো সাহায্যকারী নাই, এখানে একমাত্র সাহায্যকারী হলো, জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? কথা বলেন না কেন, ভয় পাইছেন নাকি? একটু জোরে বলেন ভয় পাওয়া কোনো লাভ নাই, মরতেই হবে। একটু জোরে বলেন মৃত্যুর হাত থেকে আমরা কি কেউ বাঁচব? একটা আওয়াজ দিয়ে বলেন বাঁচব। কবরে গেছেন, ওই যে গতকাল এক জজ আসছিলেন, দায়রা জজ সাহেব আসছিলেন, তাকে বললাম জজ সাহেবের কাছে অনেকেই তদবির করে বাঁচার জন্য, অনেক কিছু করে করে বাঁচে এই দুনিয়ার বুকে, কিন্তু অন্ধকার কবরে কে লবিং করবে গো? কেউ তো নাই, মাটা মাটি চাপা দিয়ে আসলো, আর আপনি আমি অন্ধকার কবরে পড়ে থাকলাম, হাইরে কি অবস্থা ওখানে বলা হলো, ফায়াকুলানি লাহুমার রব্বুকা, এবার তুমি বলো তোমার রব কে? ওই
গরিব মানুষটা খেতে পারে না কিচ্ছু নয়, ওই জিন্নের শূন্য ঘরে আর মসজিদে গিয়ে ও আল্লাহকে ডাকত, ও কোনোদিন মানুষের টাকাও মারে নাই, মানুষের অর্থ আত্মসাৎ করে নাই, কারো কোনোদিন গিবত করে নাই, তাকে কোনোদিন কষ্ট দেয় নাই, ও সুন্দর করে কবরে জবাব দিচ্ছে, ফায়াকুল রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। একটু জোরে শুনে বলেন, আপনার আমার রব কে? আর দ্বিতীয় প্রশ্ন, মুখাস্ত থাকলেও যদি এর উপরে আমল না থাকে কল খুলবে না, আপনি জবাব দিতে পারবেন না। দ্বিতীয় প্রশ্ন করা হবে, ফায়াকুলানি লাহুমার দিনকা, তুমি বলো তোমার কি ধর্ম ছিল, তোমার জীবন ব্যবস্থা কি, তুমি যদি ইমানদার হয়, ওই গরিব মানুষের কথা বললাম ও আল্লাহ ছাড়া আর কিছুই বোঝে না, তখন সুন্দর করে জবাব দিবে, ফায়াকুল দিনি আল ইসলাম, আমার দিন ধর্ম জীবন ব্যবস্থা হলো ইসলাম। একটু জোরে শুনে বলেন, আপনার আমার জীবন ব্যবস্থা কি ভাই? এর মধ্যে কোনো সন্দেহ আছে? আরবির সাথে দোস্তারি নাই, আরবির সাথে বন্ধুত্ব নাই, কেমনি আপনি জবাব দেবেন? কেমনি 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 আবু জাহিলের সাথে আপনার খাতির, এখন কবরে ধরা পড়ে গেছেন, কিছু হবে না এই বিল্ডিং, কিছু হবে না জমিন, কিছু হবে না আপনার অট্টালিকা, সবগুলো ছেড়ে যেতে হবে, এগুলি কিচ্ছুই নয়। আল্লাহ পাক নিমিষের মধ্যে শুধু একটা কথা বলবেন, কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে এই বিল্ডিং ইমারত মাটির সঙ্গে মিশে যাবে। এই শক্তি আছে, একজনের জন্য চিৎকার দিয়ে বলেন, শক্তি কার? তাহলে শোনেন, তিন নম্বর প্রশ্ন করা হবে, একটুখানি সুন্দর করে শুনে যান, আমার দরদি মাইরা পর্দার সিমান, অন্ধকার কবরে যেতে হবে। এখনই যদি ইউটিউব খোলা হয়, মা বোনদেরকে বেশর্মা নির্লজ্জ একবারে, তাদের বুকে কাপড় নাই, তাদের পর্দা নাই, ইজ্জত নাই, সম্মান নাই, এমনটি যা পুরুষ মানুষ ফেল হয়ে গেল, নারীরা বেশি বাড়াবাড়ি করলো। তাই তিন নম্বর প্রশ্নের কথা বলে যায়, ফায়াকুলানি লাহুমা হাজার রাজুল, এই ব্যক্তিকে বলতে পারো আপনার ইমানের ফোকাস আছে, এবার না দেখেই আপনি বলছেন, ফায়াকুল ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন কান্না কি রে, এই ব্যক্তি আর অন্য কেউ না, এটা হলো মাহারা এতিম নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, ওইখানেও জিজ্ঞাসা করা হবে, এরপরে আর একটা প্রশ্ন করা হবে, এইবারে সুন্দর করে আপনারে জিজ্ঞাসা করা হবে, কবর বাঁচে তুমি কেমনে জানলে এইটা তোমার রব, এইটা তোমার নবী, এইটা হলো তোমার দিন ব্যবস্থা, কেমনে জানলে? কবর বাঁচি বলবে, আমি আল্লাহর কালাম বিশ্বাস করেছিলাম, কারাতু কিতাব আল্লাহে, আল্লাহর কালাম আমি পড়েছিলাম, এই কালামকে আমি বিশ্বাস করেছিলাম, ও আমার দরদে মায়েরা শুনে রাখেন, আল্লাহর কালাম পড়েছি, কোরআনুল কারীম প্রমাণ করেছে আমার রব হলো আল্লাহ, এবার আমার দিন হলো ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, কত সুন্দর করে কোরআনুল কারীমে বলা আছে, এই কোরআনুল কারীমে বলা আছে, মুহাম্মাদুর এই সময় আকাশ থেকে গায়েবে আওয়াজ দাদা বলবে, এই ব্যক্তি সত্য কথা বলেছে রে, এই ব্যক্তি ইমানদার, সত্য বলেছে, সাজ বলেছে, এই ব্যক্তির কবরকে তোমরা প্রশস্ত করে দাও, কবরের ঘর জান্নাতের বাগিচা বানিয়ে দাও, জান্নাতে পোশাক করে দাও, বদলে ভাই রে, যেই ব্যক্তি কোরআন কারিম মানে না, ইসলাম মানে না, দিন মানে না, রসুলকে মানে না, হাই রে, এই দুনিয়া নিয়ে পাগল রে, শুধুমাত্র স্লোগান দেয়, এই স্লোগানের মধ্যে আল্লাহ পাকের পরিচয় নাই। তাহলে একটুখানি শুনে রাখেন ভাইরা আমার, এবারে যখন ওই ব্যক্তিকে প্রশ্ন করা হবে, তখন বলবে, হা হা রাদ্রি, আমার রবকে আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। দ্বিতীয় প্রশ্ন করা হবে, ফায়াকোলা ইলাহুমা দিনকা, ফায়াকোল হা হা রাদ্রি, আমি বলতে পারবো না, ফায়াকোলা ইলাহুমা হাজার রাজুল, এই ব্যক্তিকে একটুখানি বলো,
তখন বলবে আমি জানি না এই ব্যক্তিটাকে, ও আমার দরদে ভাইরা আকাশ থেকে গাইবি আমার দরবে, এই ব্যক্তি মিথ্যা বলেছে দুনিয়াদার, এ কোনদিন আল্লাহকে মানে নাই রসুলকে মানে নাই, এই ব্যক্তির কবরকে জাহান্নামে টুকরা বানায় দাও, এবারে পোশাকটাও জাহান্নামের পোশাক করায় দাও। দরদে ভাইরা আমার সেদিন কি অবস্থা হবে, গতকাল আমি মাহফিলে বললাম না মানে কতটি সাপ ভাই একটু বলে, 99টি সাপ ঢুকানো হবে, এই সাপগুলো সুবল মারবে, এই সাপ আঘাত করবে। ও দরদি ভাইরা আমার, এক কম 100টি সাপ, যে ব্যক্তি কোরআন মানে না শুধুমাত্র কাফের তা নয়, যে কোরআন মানে না ও তার মুজাহিল মার্কা মুসলমান, তার কবরে এইবারে 99টি সাপ প্রবেশ করানো হবে। দরদি ভাইরা আমার, ওই সাপগুলো দংশন করবে, ওই সাপ আঘাত মারবে, দংশন করবে, রক্ত দর দর করে পড়তে থাকবে। আমি যেই কথাই বলেছিলাম লাউ আন্নাতিন দিনা লাফাকাতিল আরদে, একটা সাপ যদি দুনিয়ার বুকে নিঃশ্বাস সাত সাপ ছেড়ে দিত, তাহলে এই দুনিয়ার বুকে সবুজ তরুলতা বলে কিছুই জন্ম লাভ করতো না, এত বিষধর সাপ এই কাফিরের কবরে ঢুকানো হবে। তাই মনে যায় পদ্মা মেশিন মারে পদ্মার করে চলতে হবে, মা আপনাকে দিন ইসলাম বসতে হবে, কোরআনুল কারীম বসতে হবে, আল্লাহর দিন ব্যবস্থা মেনে চলি মহান আল্লাহ খুশি হবে, বিনিময় স্বরূপ মহান আল্লাহ আপনার আমার জিন্দগি সুখময় বানায়, পরকালীন জিন্দগিতে জান্নাত ও ফেরদাউস দান করবে। একবার জোরে আমার ছেড়ে দিয়ে বলেন সুবহান আল্লাহ, একটুখানি বলেন তো ভাইরা আমার, পরকালে নেতৃত্ব চলবে, একটু জোরে বলেন কার, আর একটু জোরে বলেন কার, পুরাতন কথা একটুখানি বলে যাই, মা আপনারা তো দলে দলে আসছেন, কত মা আসছেন সেটা আমি জানি না মা, আপনার এত পর্দা করতে হবে অনেকগুলো কথা, মা একটা কথাই বলে যাই, মা জরুরি আপনার পর্দা করতে হবে, পর্দা করার কথা আল কোরআন বলেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াখশা ফুরুজাহুন্না ইল্লা বালাইসে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী জাতিরে তুমি যখন রাস্তা চলবে তখন তোমার চক্ষুটা একটু হেফাজত করো, চক্ষু হেফাজত করে তুমি চলো, পর পুরুষের দিকে তুমি চেয়ে দেখো না। এবার পুরুষের জন্য বলা হলো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। একবার জোরে আমার ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। পুরুষ মানুষ রে দোকানে সব আগেই বলেছি দান করেছেন, জোরে বলেন কে, ওই আল্লাহ বলছেন তুমি চোখটা মাটির দিকে করে হাঁটো, তুমি চোখের সংযত করে চলো, চোখকে তুমি হেফাজত করে চলো। ঘোষণা হলো আল্লাহর, একটু জোরে বলেন ঘোষণা কার, এইবারে ভালো লাগে না। একজন স্ত্রী তার স্বামীকে জব্দ করিয়া ছয়টা টুকরা করে বিভিন্ন জায়গাতে ফেলে দিল, দেবরের সঙ্গে সুন্দর সম্পর্ক করে তুলেছে, পরকীয়া প্রেমে অভ্যস্ত হইয়া স্বামী ছাড়া আর একজনকে ভালোবাসল, বাসার পরে প্রেমের টান এত বড় টান, পর্ব স্বামীর দুইখানা সন্তান আছে, এদেরকে মেডিসিনের মধ্যে বিষ পান করাইয়া ছেলেকে হত্যা করলো, মেয়েকে হত্যা করলো, এটা তো 15 দিনের মধ্যেকার একটা নিউজ বলে গেলাম। মা গো স্বামীরে ভালো লাগলো না, পরকীয়া প্রেমে পড়িয়া সন্তানকে হত্যা করলেন, এবার ছেলেকে হত্যা করলেন, কন্যাকে হত্যা করলেন, সর্বনাশারে এত বড়
সাহস তোমারকে দিল মা, এমনটি করিয়া যদি তুমি তোমার জীবনকে বিপন্ন করে দাও দুনিয়ার বুকে, কাল কিয়ামতের কোটে তুমি কেমনে আল্লাহর কাছে মুখ দেখাইবা? কাল কিয়ামতের কোটে সন্তানকে হত্যা করার কারণে এবার আসামির কাঠগড়াই দাঁড়াতে হবে। তাই একটুখানি বলে যায় নারী জাতি কার কাছে পর্দা করবে? এক নম্বর হলো দেবর, একটু জোরে বলেন এক নম্বর কার কাছে পর্দা, বলেন বলেন কার কাছে? আর দেবরকে সঙ্গে নিয়া কত রকমের মস্করা হচ্ছে ভাইরা আমার। দুই নম্বর ভাসুরের কাছে পদ্মা, তিন নম্বর নন্দার কাছে পদ্মা, চার নম্বর দুলাভাইয়ের কাছে পদ্মা, পাঁচ নম্বর হলো বিহাইয়ের কাছে পদ্মা করতে হবে মা, নইলে আপনি তো ঠিক থাকবেন না কবরের মুখে। এরপরে হলো চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুবাতো ভাই, এদের কাছেও পদ্মা করতে হবে। এদের কার সঙ্গে আপনার মেয়ে যেন স্কুল কলেজ ভার্সিটি কোনো জায়গাত না যায়, মাদ্রাসাতেও যেন না যায়, কাদের সঙ্গে? চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুবাতো ভাই, যে কোনো সময় টংশন মারিয়া আপনার মেয়ের চরিত্র নষ্ট করতে পারেন। আর কার কাছে পর্দা করতে হয়? চাচা শ্বশুরের কাছে পর্দা, মামা শ্বশুরের কাছে পর্দা, ফুবা শ্বশুরের কাছে পর্দা, খালু শ্বশুরের কাছে পর্দা, আপন খালুর কাছে পর্দা, আপন তারপরে ফুবার কাছে পর্দা করতে হবে। এটা আবার কোন ধরনের কথা? আমার রসুল বলেছেন খালা যদি মারা যায় খালার ভাগ্নিকে খালু বিবাহ করতে পারবে, বুখারী মুসলিমের হাদিস। ফুপু যদি মারা যায় ফুপা ভাজ্জিকে বিবাহ করতে পারবে, বুখারী মুসলিমের হাদিস। ও আমার দরদে ভাইরা, পর্দার ব্যবস্থা যদি মেনে চলেন মা, আপনার পরিবারে কোনোদিন ব্যভিচার প্রবেশ করবে না। একবার জোরে আওয়াজ ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর কথা হলো রে, কার কাছে পর্দা করা লাগবে না? মা গো একটুখানি শুনে যান, আপনার যে বরকা পরে চলেন এবার স্কার্ফ বক্ষের উপরে নেমে দেন, এর কথাও কোরআনুল কারিমে আছে। ওয়ানাই ওয়ানাই দরিবনা বিকুমরিহিনা লান জুবহিনা, নারী জাতি যেন তাদের মাথার কাপড়টা বক্ষের উপরে দিয়ে দেয়। ঘোষণা হলো আল্লাহ, একটু জোরে বলেন ঘোষণা কার? আরো জোরে সরে বলেন ঘোষণা কার? আল্লাহ বলেন ওয়ালা ইল্লা লিবুয়ুলাতিহিন্না, নারী জাতিকে তার স্বামীর কাছে পর্দা করা লাগবে না। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আও আবাইহিন্না, আপন বাবা, আপন দাদা, আপন নানার কাছে পর্দা নাই। আরো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আও আপনাইহিন্না, সন্তানের কাছে পর্দা করা লাগবে না। আও আপনাই বৌলাতিহিন্না, এইবারে সন্তানের সন্তান অর্থাৎ নাতির কাছে পর্দা করা লাগবে না। আর আগেই বলা হয়েছিল আবার শ্বশুরের কাছে পর্দা করা লাগবে না। আও এখওয়ানিহিন্না, আপন ভাইয়ের কাছে পর্দা করা লাগবে না। আও বাদি এখওয়ানিহিন্না, এবার ভাইয়ের ছেলে অর্থাৎ নাতির কাছে পর্দা করা লাগবে না। আও বাদি আখওয়াতিহিন্না, এবার হলো মানে বোনের আপন বোনের ছেলে, এই নাতির কা ভাগনার কাছেও পর্দা করা লাগবে না। আও নিসাইহিন্না, যেই বাড়িতে কাজের মেয়ে আছে, আও নিসাইহিন্না, আও মা মালাকাত আইমানুহুন্না, আল্লাহ পাক বলেন যে বাড়ির কাজের মেয়ে আছে তার কাছে পর্দা করা লাগবে না। আমি তাবিনা গাইরে বলিল এর বাতি মিনার রেজালে, ও দরদে মা এমন মানুষ যে বৃদ্ধ হয়ে গেছে যার যৌন ক্ষমতা নাই তার কাছে পর্দা লাগবে না। আবে তেফলেল্লা জিনা নামিয়া ঝাড়ু আলা আওরাতের নেশা, ওই ছোট্ট ছেলেটা মহিলাদের গোপ্তাঙ্গের খবর জানে না, গোপন খবর রাখে না, এই ছেলের কাছে পর্দা করা লাগবে না। মা গো একটা সিরিয়াস কথা শুনে যান, আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াজরিমনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইয়াখফিনা মিন জিনাতিহিন্না, পুরুষের মনকে আকৃষ্ট করার জন্য মা, পুরুষের মন আকৃষ্ট করার জন্য, পুরুষের মনকে আকৃষ্ট করার জন্য নিজকে সুসজ্জিত করিয়া সুন্দর করে তৈরি করে লইয়া রাস্তা চলতে নিষেধ করেছেন যিনি বলেন কে? আরেকটু জোরে শুনে বলেন কে?
মা গো শুনে রাখে আমার দরদে মা, পুরুষের মন আকৃষ্ট করার জন্য কপালে টিপ দিয়েছেন, এবার মাথার চুল আপনি শ্যাম্পু করে নিয়েছেন, তারপরে সুন্দর করে পোশাক পরেছেন, এই পোশাক দিয়ে সবগুলো অবলোকন করা যায়। এই রকম পোশাক পরিয়া রাস্তায় বের হতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহর কথা মেনে চলবেন, আপনার উপরে শান্তি দিবেন। একটু জোরে বলেন কে, কেমনে স্বামীর খেদমত করতে হয় একটুখানি শুনে যান। মা গো, সর্বপ্রথম আপনাকে চারটা জিনিস মেনে চলতে হবে। এক হলো পাঁচ ওয়াক্ত নামাজ, একটু জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? পাঁচ ওয়াক্ত নামাজ। দুই, রমজান মাসে সিয়াম পালন করতে হবে গো মা, এটা আপনার জন্য ফরজ করা হয়েছে। অনেক মা মাসিক জনিত কারণে রমজানের রোজা গত বছর ছেড়ে দিয়েছেন, ওই রোজাটা এখনো উঠার নাই। মা ফরজ রোজা ছেড়ে দিয়া উঠাতে পারেন নাই, আল্লাহর কাছে কেমনি আপনি মুখ দেখাবেন? এর জন্য জবাবদিহিতা আছে। তাই বলে যাই, গত বছর যা নষ্ট হয়ে গেল এই বছর সেই সিয়ামটা উঠে আনিবেন। নম্বর তিন, আপনাকে এই যে পর্দার কথা বলা হলো, এটা কোরআনুল কারীম থেকে অবশ্যই মা গো আপনাকে আমল করতে হবে। নম্বর চার, স্বামীর খেদমত করতে হবে, এটা নির্দেশ হলো আল্লাহ। একটু জোরে বলেন নির্দেশ কার? আরো জোরে বলেন নির্দেশ কার? স্বামী নারীর পরম ধন। মা গো নিরাশ শোনো, স্বামীর খেদমত করতে মা গো দিল চাইছে না কেন? আরে স্বামী নারীর পরম ধন। মা গো নিরাশ শোনো, স্বামীর খেদমত করতে মা গো দিল চাইছে না কেন? হাসি মুখে থাকে চোখে দেখবে স্বামীর দিকে, তবে তাহার মনটা তোমার দিকে পড়বে ঝুঁকে। সবার কথা ছেড়ে আগে স্বামীর কথা ধরো, দিবানিশি চব্বিশ ঘন্টা তারই খেদমত কর। যদি তুমি তাহার মনটা করতে পারো জয়, পরম সুখী হইবে মা গো জানিও নিশ্চয়। খানা পিনা কাপড় সবর তেল সাবান কত, সবাই হাজির দেখবে মা গো তেল চাহিবে যত, সবাই হাজির দেখবে মা গো তেল চাহিবে যত। শুনে রাখেন রে, একজন নারীর কথা বলে যাই সহি বুখারী হাদিস থেকে, ওই মহিলার নাম হলো রুমাইসা। একটু জোরে বলেন মহিলার নাম কি? একটু জোরে বলেন মহিলার নাম? এইদিকে মহিলার নাম হলো রুমাইসা। একটুখানি শুনে রাখেন মায়েরা আমার, মা রুমাইসা যেই নীতি অবলম্বন করলো আল্লাহ খুশি হয়ে গেল। মা রুমাইসার কথা আপনাদের কাছে একটুখানি তুলে ধরি। পর্দা নিষেধ মা গো, দিকপালের মত, দিকপাইপের মত, এই মা মহিলা কিংবদন্তির মত একটুখানি আমাদের জন্য প্রমাণ রেখে গেছে। মা গো রুমাইসা, স্বামী একজন বণিক ছিল, ব্যবসা করত, এমন একটা দিন চলে আসবে বাড়িতে, ইতিমধ্যেই তাদের একমাত্র সন্তান আল্লাহ দুনিয়া থেকে উঠা নিয়েছে। এই অবস্থায় সন্তানকে কাপড় দিয়ে আবৃত করিয়া সুন্দর করে রেখে দিয়েছে, গোসল করাইয়া দিয়া বাড়ির সদস্যদেরকে বলল, আমার স্বামী আবু তালহা যখন আসবে এই মৃত্যু নিউজটা সর্বগ্রামই দিতে চাই, আমার আগে তোমরা যেন কেউ নিউজটা না দাও। এই কথা বলিয়া সবগুলো যখন ঘুমিয়ে পড়েছে রাতের গভীরে, যখন আবু তালহা চলে আসলো এই সময় রুমাইসাকে জিজ্ঞাসা করে, বিবিরে আমাদের সন্তান কেমন ঘুমিয়ে পড়ে আছে? কত নরচর করে না আর আমাকে ডাকছে না ঘুমিয়ে পড়ে আছে। বিবি বলছে, স্বামী রে কত পুরাতন ঘুমে, বড় কঠিন ঘুমি পড়ে আছে, দেখার কোনো দরকার নাই। ওরে ডাক দিনে ঘুমের ব্যাঘাত হইতে পারে, পরিবেশ বিঘ্ন ঘটতে পারে, আগামীকাল এর একটা ফয়সালা ইনশাল্লাহ হয়ে যাবে। স্বামী চোখ করিয়া মনে করল, আমার ছেলেটা সুন্দর ঘুমে গেছে, তার আর ডাকার কোনো প্রয়োজন নাই। ইতিমধ্যে রুমাইসা স্বামীকে সুন্দর খাবার দিল, খাবার পরিবেশন করল, স্বামী সেইটা গ্রহণ করল। করার পরে স্বামীর জন্য নিজকে সুসজ্জিত করল, নিজকে প্রস্তুত করে নিয়া এবার মা রুমাইসা রাতের বেলায় যেমন করে ব্যবহার করার দরকার স্বামীর সঙ্গে সেই রকম ব্যবহার করল। প্রধান বক্তা আসতেছেন, লিল্লাহে তকবীর, আরেকটু জোরে লিল্লাহে তকবীর।
আল কোরআনের আলম প্রধান বক্তার আগমন আরো জোরে বলেন প্রধান বক্তার আগমন লিল্লাহে সঙ্গে সুন্দর ব্যবহার করে রাতের বেলায় মিলনটাও করে নিল। নেওয়ার পরে গোসল শেষ করার পরে এইবারে স্বামীকে জিজ্ঞেস করছে, স্বামী গো একটা প্রশ্ন করতে চাই। রোমাইসার চোখ বয়ে বয়ে পানি পড়ে যায়। স্বামী বলে, তুমি কি জিজ্ঞেস করবে? বলছিল, স্বামী হ্যাঁ তুমি শুনে রাখো, তোমার কাছে যদি কেউ আমানত রাখে আর যদি মালিক যদি আমানত ফেরত চায় তাহলে তুমি কি করবে? এই সময় আবু তালহা বলে, বিবিরে আমার উচিত হবে মালিককে আমানত ফেরত দেওয়া। তাহলে তুমি শুনে রাখো, তোমার আমার সন্তান আল্লাহ পাক আমানত রেখেছিলেন, ওই সন্তানকে আল্লাহ পাক ফিরে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন। আবু তালহা বলে, বিবি বুঝলাম ছেলে আমার মারা গেছে, আমার এত সুন্দর করে তুমি খাওয়াইলে, তারপরে রজনী বেলায় আমার সঙ্গে তুমি মিলন করলেন। স্বামী রে কাজটা মনে হয় ভালো করো নাই। এই বিষয় নিয়ে আল্লাহ রসুলের কাছে হজরতে আবু তালহা গেল। যাওয়ার পরে আদান্ত সব খুলে বলল। এই সময় আল্লাহ রসুল বলেন, ও আবু তালহা তুমি শোনো, বারাকাল্লাহু লাকুম ফি লাইলাতিকুম, তুমি শুনে রাখো, তোমার বিবি রজনী বেলায় তোমার সঙ্গে যে ব্যবহার করেছে এই ব্যবহারে আসমানের মালিক খুশি হয়ে গেছে। একবার জোরে আওয়াজ ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরে এই তো মিলনের মধ্যে আল্লাহ বরকত দান করেছেন, শুধুমাত্র বরকত নয়, তার পরবর্তী সময়ে মা রুমাইসা আবু তালহাকে আল্লাহ বহুগুলো ছেলে সন্তান দান করেছিলেন। তার মধ্যে 10 জন ছিল কোরআনুল কারিমের হাফেজ। আরেকবার আওয়াজ ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। দরদি ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত, রুমাইসার স্বামী ভক্তির কারণে আমার রাসূল বলেন, আমি জান জান্নাতে প্রবেশ করলাম, আনাবে রুমাইসা আমার পাশেই পাশে বসবাস করছে আবু তালহার স্ত্রী রুমাইসা। আর একবার আওয়াজ ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। লিল্লাহে মা বোনদের কাছে একটা এক্সাম্পল দিয়ে গেলাম। মা গো স্বামীর খেদমত করবেন দেবরে নয়, পরশে কোন বেগানা পুরুষের নয়, স্বামীর খেদমত করলে খুশি হয় একজন জোরে চিল্লা বলেন তিনি কে, আর একটু জোরে শুনে বলেন তিনি কে। আর আলোচনার নাম বাড়াইয়া কত সুন্দর কথা আছে। একটা জিনিস বলে যাই, তো বলছিলাম ভুলে গেছি, মরণ বেলায় যেন আমাদের নসিব হয় লা ইলাহা ইল্লাল্লাহ, একটু বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনুল কারীম নিয়ে দৌড়ায় মানুষ যখন মরে যায়। এক হাজী সাহেব মারা গেল, চতুর্দিকে 9 জন কোরআনুল কারীম পড়ে, হাদিস কোরআনের কথাও নাই। জিন্দা মানুষের জন্য কোরআনুল কারীম, মৃত্যুর জন্য আর কিছুই থাকে না। আমি লক্ষ্য করে দেখলাম পরমা সুন্দরী 9 জন কোরআন তেলাওয়াত করে, আর যুবকেরা ওই পাঠক মেয়েদের দিকে লোলুপ দৃষ্টিতে সে আছে। একে তো বেদাত করলো আর একটা ফরজিয়াত নষ্ট করলো, এই রকম নয়। কোন মানুষ যদি মারা যায় তার শিওরের পাশে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মা মাতা ওয়া হুয়ায়ালাম আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মুমূর্ষু ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে মারা যায় আল্লাহ পাক তার ঠিকানা জান্নাতে করে দিবে। একটা জোরে শুনে বলেন তো আলহামদুলিল্লাহ। বহু বলুন কথা ভাইরা আমার,
আর আলোচনা করতে চাই না। এই এলাকার মধ্যে আমি আজকে চতুর্থ নম্বর মাহফিল করে গেলাম। আল্লাহ পাক বক্তা শ্রোতা সবাইকে তুমি আমল করার তৌফিক দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যতদিন বেঁচে থাকব একজনার সন্তুষ্টি কামনা করে একটু জোরে বলেন কার? আর জোরে বলেন না কার? একজন হাত তুলেছে কেন? সবার হাত নাই? কার সন্তুষ্টি চাই? কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন কার? লিল্লাহে তৈরি, লিল্লাহে তৈরি। আল কোরআন আজকের এই গোয়ালি বাজারের এই মাহফিল জোরে সুরে বলেন, সকল হক জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। যারা আয়োজন করেছে আল্লাহ তাদের জন্য তুমি জান্নাতের আয়োজন করে দিও। আমরা সবাই মিলে আল্লাহুম্মা আমিন। মা বোন যারা আছে আল্লাহ তাদেরকে পদ্মা নিশিন বানায় দাও, স্বামীর খাদেমা বানায় দাও, শ্বশুর শাশুড়ির খাদেম খাদেমা বানায় দাও। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।